শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুরের মুখনিসৃত আমরা অনেক ছোট ছোট গল্প পাই। সেই সব গল্পগুলির মধ্যে একটি জনপ্রিয় গল্প হল রাখাল বালক ও সাপের গল্প। ঠাকুর সেই সব গল্পগুলোর মধ্যে দিয়ে অনেক গূঢ় তত্ত্ব আমাদেরকে সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। একজন ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছে, মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত? শ্রীরামকৃষ্ণ, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্যে একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াত। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয় অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফন তুলে দৌড়ে আসতে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র বললে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বলল, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস, আয় তোকে মন্ত্র দিব, এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর কী করে সাধনা করব বলুন। গুরু বললেন, এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব, এইরকমই কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঠেলা মারে তবু রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না চড়ে না। রাখালেরা মনে করল যে সাপটা মরে গেছে, এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতরে চলে গেল শরীর জন্য, নড়বার শক্তি নাই। অনেকদিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসতো, ভয় দিনের বেলা আসতো না। মন্ত্র লওয়া আর হিংসা করে না, মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফলকে প্রাণ ধারণ করত। প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে, সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু কথা বিশ্বাস হলো না, সে জানে যেই মন্ত্র ও নিয়েছে তা সাধনা না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছে। ওর সত্যগুণ হয়েছে কি না তাই কারো উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এইরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল, তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কী অবস্থা, আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করবো না কেমন করে জানবে। ব্রহ্মচারী বললে, ছি তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না, আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই।